হ্যাঁ, ঈদ পূর্ণ মিলন উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলা চুটলিয়া 16 নম্বর ইউনিয়নের চুটলিয়া গ্রামে চুটলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল খেলা, প্রীতি ম্যাচ। আপনারা সঙ্গে থাকবেন, আর যারা এখনও আমাদের পেজটাতে লাইক কমেন্ট করেন অবশ্যই করবেন। আর এমনি মোহাম্মদ মোশাইর রহমান নামে একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে সাবস্ক্রাইব করবেন। ফুটবলকে ভালোবাসুন, মাদককে না বলুন। খেলা শুরু হয়ে গেছে ইতিমধ্যে, আপনারা উপভোগ করুন। একটি কর্নার শট হবে আমার ছোট ভাই বাসার, আপনি দেখতে পাচ্ছেন কঠিন শট। এটা প্রীতি ম্যাচ খেলা, গ্রামের দুই পক্ষ। গোলের কাছে একটা সুযোগ চলছে, কিন্তু না, আসলে আগের করে খেলাগুলো খুব ভালো, এগুলো মানসিকতা ভালো থাকে, এতে শারীরিক চর্চা হয়। ও লক্ষ্যহীন শট, খুব সুন্দর খেলা চলছে, সবাই এখানে সবাই খুব পরিষ্কার খেলা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। খেলা যেহেতু ইতিমধ্যে শুরু হলো, সেটা এখনো বেশ একটা উত্তেজনা শুরু হয়নি। গোলটা নাকি একটু আত্মঘাতী হয়ে গেছে, আবার শুরু হলো খেলা। লাল দার চেলারা গোল দিল, একটাও গোলের কাছাকাছি, কিন্তু সুযোগটা হাত ছাড়া হয়ে গেছে। খুব মাঠের খেলার গতিটা একটু ফিরে আসলো, গোলকি শট মারল, খেলা খুব জোরে চলছে পরিষ্কারভাবে, কিন্তু ওখানে একটা ফাউল হয়ে গেল। খেলাটা আবার টান গোলের দিকে, আবার জানি না কি হবে জানি না। গোল 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 গোল, ইতিমধ্যে দুটো গোল হয়ে গেল, 2-0, 0-2 গোল। কেমন খেলা হচ্ছে, 1 মিনিটের ভিতরে আবার গোল হয়ে গেল, অর্থাৎ 4 মিনিটে দুটো গোল হয়ে গেল, মেহেদি গোল দিল। আবার বল খেলা শুরু হয়ে গেল, বলে রাখি 0-2 গোল চলছে, জানি না আবার কি হবে। উত্তেজনা চলছে, আসুন আমরা সবাই ফুটবল খেলায় আঁকড়ে ধরে জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলি, মাদককে না বলে। বিশাল খেলা চলছে, আসলে এত সুন্দর খেলা দেখা যায় না, 4 মিনিটে দুখন গোল। আবার বলি 0-2 চলছে, জানি না আবার গোল হয়ে যাবে কিনা, বল এদিকে আসলে ভয় লাগছে। যে দেখুন লিখুন গোল গোল গোল, কিন্তু গোলকি ঠেকাই দিয়েছে, দেখুন
বল কেন জানি না, এদিকে টান টান চলছে, আবার গোল হতে যে হলো না, একটা কর্নার কিক হলো। খুব টান টান ভাবে খেলা করছে হলুদ জার্সিওয়ালারা, কারণ ওরা ইতিমধ্যে দুই গোলে হারে আছে। জানি না গোলের নিয়ে যাও পেল না, দেখুন এখন আবার গোল কি, কিন্তু বাইরে দেখা যাক, দেখা যাক কি হয়, গোল কি ধরে ফেলেছে বলটা। বল লেগে ইতিমধ্যে একটা অসুস্থ মাঝে পড়ে গেছে, শটটাই কি করে হলুদ জার্সিরা, যেহেতু ইতিমধ্যে দুটো গোল আমার দেব কাকুর ওখান থেকে হবে, তাহলে গোল হবে না। আসাদুল্লাহ উঠে যা, খুব টান টান উত্তেজনা, এই ছোট্ট মানুষটা খুব খুব ভয়ঙ্কর প্লেয়ার, এই ছোট মানুষটা জুনিয়ার একটা গোল ইতিমধ্যে করে দিয়েছে, যার জন্য ওদের ভিতরে একটা উত্তেজনা আবার বেড়ে গেল, আবার খেলা শুরু হয়ে গেছে, 2-1 গোলে খেলা চলছে, সিনিয়ররা 2 জুনিয়ররা 1। একটু পায়ে লেগে মনে হয় অসুস্থ হয়ে পড়েছে, একটুখানি খেলাটা বিরতি করেছে। যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক অনেক ওদিকে আশেপাশে বোঝায়, আমি এক কোলে বসে আছি বলে হয়তো দেখাতে পারছি না। আপনারা অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে প্রতি ধন্যবাদ বা কৃতজ্ঞতা প্রকাশ করি, আর আপনারা যারা আমার পেজটিতে এখনও লাইক কমেন্ট করেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করবেন। আর আমার মোহাম্মদ মুশাইর রহমান একটা নাম একটা ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই সাবস্ক্রাইব করি। আর জুনিয়ররা 1 গোল খেয়েছে আর সিনিয়ররা 2টি দিয়েছে, অর্থাৎ 2-1 বলে খেলা চলছে, আবার শুরু হয়ে গেছে খেলা। খুব টানের গতিতে বল চলে গেল গোলকির ওখানে, কিন্তু না, আবার কিক, খুব উত্তেজিতভাবে খেলা করছে, একটা কর্নার কিক হবে। একটা প্লেয়ার পড়ে গেছে ইতিমধ্যে, গোল, আবার গোল, হ্যাঁ গোল, অর্থাৎ সিনিয়ররা 3 জুনিয়ররা 1, আবার খেলা শুরু হয়ে গেছে, সিনিয়ররা 3 জুনিয়ররা 1। আসলে স্বল্প সময়ের ভিতরে এখনও হাফ টাইম হয়নি, এর ভিতরে খেলা ফলাফল 3-1। ঝিনেদা সরকার অনুষ্ঠিত হচ্ছে, আসুন আমরা সকল মিলে ফুটবলকে ভালোবাসি, মাদককে না বলি, এই স্লোগানটা দিয়ে জীবনযাপন করি, প্রত্যেকটা শিশুদের মাঝে এই খেলাটা ছড়িয়ে দিই। আবার দেখুন খুব টান টান উত্তেজনায় খেলা হচ্ছে, মানে আমার ক্যামেরা ঘুরেও পার পাচ্ছি না তাদের খেলার গতি। দেখুন খেলা চলছে, খুব জোরছে চলছে, এর ভিতরে হাঁসও চলে এসেছে খেলা করতে, হাঁস হেড করে দিয়েছে, আপনারা দেখতে পেলেন, মানুষের বদলে হাঁসের খেলা। দেখুন খুব টান টান উত্তেজনা খেলা চলছে, আউট।
আসাদুল্লাহ আবার গোলের সামনে, কিন্তু প্লেয়ার একটা পড়ে গেছে। এদিকে অনেক দর্শক খেলা দেখছে, আপনারা দেখতে পারছেন। দেখুন ইতিমধ্যে হাসের টিম মাঠে লেগে গেছে, আপনারা দেখতে পারছেন। দেখুন ওরাও খেলা করতে এসেছে, আসলে বিনোদনের মাঝখানে ভারী সুন্দর লাগলো। দেখুন মাঠের চতুর্দিকে আসলে প্রচুর দর্শক আছে, ছাদে গাছে। আমি এক জায়গায় বসে ভিডিও ধারণ করার কারণে এগুলো দেখাইতে পারছি না। প্রাকৃতিক সবুজ চতুর্দিকে বাড়ি বাড়ি আছে, তার মাঝে খেলা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা খেলাটি উপভোগ করতে, ইতিমধ্যে গোল খুব গতি পারে চলছে, পড়ে গেছে সিনিয়র জুনিয়ররা। জুনিয়ররা হলুদ জার্সি আর সিনিয়ররা লাল জার্সি। দেখুন ওই বাথরুমের পারে অসংখ্য ছেলেপেলে খেলা দেখছে, গাছে টালে অনেক জায়গায় আছে। এখনো হাফ টাইম হয়নি, ইতিমধ্যে গোল 3-1 চলছে, জুনিয়ররা 1 সিনিয়ররা 3। আবারও বলে রাখি, জুনিয়ররা হলুদ জার্সি আর সিনিয়ররা লাল জার্সি। দেখা যাক কি হয়। ভাব একটা দেখুন, ইনারাও খেলা দলটি চলে আসছে। মিষ্টি মুনিরা সব খেলা দেখ, তোমরা খেলা দেখতে আছো। জীবন বলে মাদককে না বলে ফুটবলকে আঁকড়ে ধরে খেলা চলছে গ্রামে। সিনিয়র জুনিয়র দেখুন কিভাবে গোল পাচ্ছে, হচ্ছে দেখুন গোল হচ্ছে, গোল গোল। অর্থাৎ সিনিয়ররা 4 আর জুনিয়ররা 1। এই জুনিয়ররা হেরে যে মাথা খারাপ। 25 মিনিট খেলার ইতিমধ্যে শেষ হয়েছে। এখানে 4-1 গোল, অর্থাৎ জুনিয়ররা 1 সিনিয়ররা 4। প্লেয়ারটা পড়ে যে হাত একটু ইঞ্জুরি হয়ে গেছে, যাই হোক ফুটবল খেলা মানুষের জীবনে আবার ফিরে আসুক সেই কামনা করে। অসংখ্য দর্শক চতুর্দিকে আছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছেলেপেলে, জুনিয়র ছেলেপেলে ছোট বড় সবাই খেলাটা উপভোগ করছে। মাঠের চতুর্দিকে আমি একটু কাজ করে দেখাই, মাঠের চতুর্দিকে অসংখ্য দর্শক আছে, ছাদে গাছে এগুলো দেখতে পাচ্ছেন। চতুর্দিকে অসংখ্য দর্শক আছে আর খেলাগুলো উপভোগ করছে। এখানে সিনিয়র জুনিয়র খেলা হচ্ছে চুটলিয়া গ্রামে। এখানে 4-1 হয়ে গেছে ইতিমধ্যে, খেলা 27 মিনিট চলছে। সিনিয়ররা 4 1। আপনারা যারা এখনও আমার পেজটিতে লাইক কমেন্ট করেন, সঙ্গে থাকুন। আর আমার এমডি মোহাম্মদ মোশাররফ নামে একটা ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই সেখানে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবার গোল, গোল হয়ে গেছে। আসলে খেলাটা দেখতে দেখতে আমার হয়ে গেছি, ভালো লাগছে। জুনিয়ররা ইতিমধ্যে 1 আর সিনিয়ররা 5, তার মানে আসলে খেলাটা এখানে আমি সেই কারণে যে খেলাটা আর শুরু হবে না, সিনিয়ররা জিতে যাবে। আপনারা সবাই এবং যারা ভিডিওটি দেখেছেন তাদের প্রতি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ফেসটিতে অবশ্যই লাইক কমেন্ট ফলো করবেন, আর আমার ইউটিউব চ্যানেলতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।